আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি অবৈধ প্রবাসীদের সামনে বিপদ রিয়াদ ও মক্কার অবৈধদের সন্ধান দিতে পুলিশ হটলাইন নাম্বার প্রচার করছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে পুলিশের ধরপাকড় কিন্তু আবারও অনেকটাই বেড়েছে এটা আমরা যারা সৌদি আরবে আছি কম বেশি জানি গত হাজার বিশ সালের তুলনায় একুশ সালে এখন করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে সৌদি কর্তৃপক্ষ এখন নতুন করে অবৈধ প্রবাসী বিশেষ করে যারা আবাসন কাজ ও সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবাস করেছে সৌদি আরবে শ্রম আইন লঙ্ঘ করছে তাদেরকে আটক করছে তবে এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদের প্রত্যেকে নজরে আনতে চাই এবার সৌদি কর্তৃপক্ষ অবৈধ প্রবাসীদের ধরার জন্য তারা অভিনব পন্থা হাতে নিয়েছে হ্যাঁ সৌদি আরবে আমাদের জাউজাত কর্তৃপক্ষ সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রালয় কর্তৃপক্ষ এবং সৌদি আরবে মিনিস্ট্রি অফ লেবার তারা একত্রিত হয়ে বেশ কিছু লিফলেট তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক টুইটারে প্রচার করছে মোট কথা তারা এটি সৌদি আরবে যারা নাগরিক রয়েছে তাদের কাছে বুস্টিং করে প্রকাশ করছে যে খবরগুলোতে বলা হচ্ছে আবাসন কাজ এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারীদের সম্পর্কে তথ্য দিতে নিম্নক্ত দুটি নম্বরে কল করুন মক্কা এবং রিয়াদ অঞ্চলের জন্য নাইন ডাবল ওয়ান এবং সৌদি আরবে বাকি সমস্ত অঞ্চলের জন্য ট্রিপল নাইন এই দুইটি নাম্বারে ফোন করে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের তথ্য দেওয়ার জন্য সৌদি কর্তৃপক্ষ তারা সৌদি আরবের নাগরিক সৌদি আরবের প্রবাসী তাদের প্রতি অনুরোধ করছে এখন দেখুন এই যে বর্তমানে সৌদি কর্তৃপক্ষ অবৈধ প্রবাসীদের ধরে দেওয়ার জন্য বা অবৈধ প্রবাসীদের তথ্যের জন্য এই যে বিভিন্ন লিফলেট বা তাদের হটলাইন নাম্বার প্রচার করছে এতে করে কিন্তু সৌদি আরবে আমাদের অবৈধ ধরবাকার সংখ্যা অনেক অনেক বেড়ে যাবে কারণ আমাদের অনেকেই আছে এখন আশেপাশে কোনো অবৈধ প্রবাসী দেখলেই তারা নাইন ডাবল ওয়ান নাম্বারে ফোন করে পুলিশকে জানিয়ে দিবে। পরবর্তীতে পুলিশ এসেই ওই অবৈধদেরকে ধরে নিয়ে যাবে তো দিন শেষে এটি আমাদের প্রবাসীদের জন্য অবশ্যই একটি খারাপ সংবাদ বিশেষ করে মক্কা ও রিয়াদ অঞ্চলে মানে জেদ্দা এবং রিয়াদের বিভিন্ন শহরে আমাদের প্রবাসীদের ধরপাকড়ের সংখ্যা সামনের দিনগুলোতে আর অনেক অনেক বাড়তে পারে কারণ কর্তৃপক্ষ এখন এই যে আপনার পুলিশের হটলাইন নাম্বার এটা অনেক ভালোভাবে তারা প্রচার করছে যাতে করে মানুষের নজরে আসে তাই আমাদের যারা অবৈধ প্রবাসী আছে বিশেষ করে যারা কাগজপত্রহীন প্রবাসী তারা সামনের দিনগুলোতে একটু বেশি সাবধান থাকবো দয়া করে এমন কোনো কাজ করব না যাতে করে সৌদি আরবে আমাদের যে আবাসন আইন সেটা অমান্য হয় এছাড়া অবৈধভাবে সীমান্ত দিয়ে যারা প্রবেশ করেছে তাদেরকে আমরা কেউ আশ্রয় দেব না খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসের এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন